নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক ওপিনিয়নে আপনাদের স্বাগত। আমি ব্যাকগ্রাউন্ডে আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। স্ক্রিনে আজকে আসতে পারিনি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে গত শনিবার যে বিকেলের যে একটা ঘূর্ণিঝড় এসেছিল, সেই ঝড়ে ডুম্বুর জলাশয়ের, বিশেষ করে যে নারকেলকুঞ্জ এলাকায় ডুম্বুর জলাশয়, সেখানে কিন্তু 4 জন মৎস্যজীবী প্রথম নিখোঁজ হওয়ার খবর এসেছিল। যদিও পরবর্তীতে 1 জনকে পাওয়া যায় এবং 3 জন মৎস্যজীবী নিখোঁজ ছিল, এবং রবিবার 10 থেকে 11টা নাগাদ কিন্তু 1 জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে। বলা যায় দুঃখের বিষয় যে মৃতদেহ উদ্ধার হয়েছে, তার পরবর্তীতে 1 জনকে উদ্ধার করা হয়েছে। যখন আমরা এই কথাগুলি বিষয়গুলি নিয়ে কথা বলছি, তখনও 1 জন এখন নিখোঁজ রয়েছে, তল্লাশি চলছে। এখন প্রশ্ন হচ্ছে যে দুজনের মৃত্যু হলো, বিশেষ যে নাম, একজন হচ্ছেন জ্যোতিষ মল্লিক এবং আরেকজন হচ্ছেন প্রদীপ দাস, দুজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে নারকেলকুঞ্জ বা ডুম্বুর এলাকা, ডুম্বুর এই যেটা ঘটনা ঘটলো, যদি এই ধরনের যে মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে ঘূর্ণিঝড়ের পাকে পড়ে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিখোঁজ হয়ে গেছে, এই ধরনের ঘটনা আমরা সচরাচর আমরা এই ধরনের খবর আমরা শুনতে পাইনি। কিন্তু প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক কালে যেভাবে ডুম্বুরকে নিয়ে আলোচনা হয় বা যে এখানে একটা মানুষের খুব বেশি একটা আনাগোনা, মৎস্যজীবীদের আনাগোনা বেশি আগেও ছিল, কিন্তু এখন প্রাকৃতিক দুর্যোগ কিন্তু বলে কয়ে আসে না। তো আমরা দেখি যে যখন আবহাওয়ার মানে খারাপ থাকে, সমুদ্রে বিপদ সংকেত জারি করা হয়, তো আমাদের রাজ্যে যখন নদীমাতৃক রাজ্য এবং ডুম্বুর থেকে ডুম্বুরে মহারানী ব্যারেজ হোক বা ডুম্বুর হোক, সেখানে কিন্তু মৎস্যজীবীরা কিন্তু মাছ ধরতে যায়। এখন এই মাছ ধরতে গিয়ে সেখানে যদি আগাম কোনো খবর না থাকে, তাহলে হঠাৎ করে কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়াটাই স্বাভাবিক। এখন একটা ঘটনা ঘটে যাওয়ার পর সেই বিষয়টা নিয়ে কথা বলা যেতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে রাজ্যে যখন প্রত্যন্ত অঞ্চলগুলিতে যেখানে জেলেদের আনাগোনা বা সাধারণ মানুষই যারাই তাদের কর্মক্ষেত্রে তারা থাকেন, এখানে যদি এই যে আবহাওয়ার পূর্বাভাসটা সেটাকে যদি পৌঁছানোর ব্যবস্থা থাকে এই জায়গাগুলিতে, প্রত্যন্ত অঞ্চলগুলিতে, তাহলে কিন্তু আগাম সতর্কতা নেওয়া যায়, অবলম্বন করা যায়। বিশেষ করে আমরা দেখি ধলায়, গন্ডাছড়া বা প্রত্যন্ত যে জায়গাগুলিতে আছে, সেখানে বিশেষ করে গ্রামীণ এলাকাগুলিতে, প্রত্যন্ত এলাকাগুলিতে কিন্তু ঝড় ঘূর্ণিঝড় বাতাসের প্রকোপটা বেশি থাকে। শহর এলাকাগুলি যেহেতু ঘন জনবসতি এলাকা, বড় বড় দালান বিল্ডিং থাকে, সেখানে কিন্তু সেই প্রকোপটা খুব কম থাকে। হ্যাঁ, গ্রামেগঞ্জে কিন্তু সেই বিষয়ে এই প্রকোপটা কিন্তু বেশি থাকে। তাহলে আগাম যদি সঠিক পূর্বাভাসটা যদি দেওয়া থাকে, দেওয়ার ব্যবস্থা হয় থাকে জেলা প্রশাসনের তরফ থেকে, মহকুমা প্রশাসনের তরফ থেকে, কারণ শনিবার দিন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল সেটা কিন্তু পশ্চিম থেকে এই এর প্রভাবটা কিন্তু লক্ষ্য করা গেছে, এবং যারা গোমতী জেলায় ছিলেন বা সিপাহী জেলা, তারা আগে থেকেই টের পেয়ে গিয়েছিলেন যে ওয়েদার খারাপ হচ্ছে, বাতাস এবং ঝড় সহ বৃষ্টিপাত সম্ভাবনা। তো তখন কিন্তু অনেকেই কিন্তু এর আগাম একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলেন। কিন্তু এই ধলাই সহ অন্যান্য জায়গাগুলি, প্রত্যন্ত এলাকাগুলি যেখানে খুব বেশি পরিমাণ জীবন সম্পত্তির হানির সম্ভাবনা থাকে এবং এর প্রকোপটা বেশি থাকে, তখন তাদের আগাম একটা পূর্বাভাসের ব্যবস্থাটা আগামী দিনের জন্য করা হয়। যেহেতু আবহাওয়ার পূর্বাভাস এখন এটা মোবাইলের মধ্যেও আমরা দেখতে পাই, পূর্বাভাস আসে, এই উদ্যোগটা কিন্তু যদি যারা জেলে যেখানে যে জলাশয়গুলি থাকে, বিশেষ করে রুদ্র সাগর হতে পারে, হতে পারে সেটা এই যে নারকেলকুঞ্জ, মহারানী ব্যারেজ এই জায়গাগুলিতে ডুম্বুর, সেখানে কিন্তু এই পূর্বাভাসগুলি পৌঁছে দিয়ে দেওয়া যেতে পারলে মানুষের জীবন কিন্তু বেঁচে যেতে পারতো। এই জন্য আজকের এই বিষয়টা আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আলোচনা করলাম, এটা যেন আগামী দিনের প্রশাসন এটার দিকে নজর রাখে, তাহলে কিন্তু প্রত্যন্ত এলাকায় ঝড় বৃষ্টি তাতে যে ক্ষতিগ্রস্ত হওয়ার যে সম্ভাবনাটা, সেটা কিন্তু আগে থেকে একটা প্রকৃতিকে রোখা যাবে না, কিন্তু আগাম একটি সতর্কতা অবলম্বন করা যায়। যারা বাইরে জমি বাইরে থাকেন, খেতে খেতে জমিতে থাকেন, চাষ করেন, অনেক সময় বজ্রপাত বৃষ্টিপাতে কিন্তু তাদের মৃত্যু হয়, বাজ পড়ে মৃত্যু হয়, এই ঘটনাগুলো আমরা দেখছি। তো এই জন্য আগাম যদি কোনো সতর্কবার্তা থাকে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকের জীবন কিন্তু বাঁচানো যেতে পারে, যেটা গত শনিবার দিন 2 জন জেলের ইতিমধ্যে বা মৎস্যজীবীর দেহ কিন্তু পাওয়া গেল, আরেকজন যখন আমরা কথা বলছি তখনও কিন্তু পাওয়া যায়নি। যাই হোক, তো আজকের জন্য আমরা এখানে আলোচনা রাখলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।